পাঁচ মাসে পা দেওয়ার সঙ্গে সঙ্গে গর্ভাবস্থার দ্বিতীয় ট্রাইমেস্টার শুরু হয়ে যায়। গর্ভাবস্থার পাঁচ মাস মানে আপনি আপনার সম্পূর্ণ গর্ভদশার প্রায় মাঝপথে অবস্থান করেছেন এবং এই সময় শিশুটির বৃদ্ধি খুব দ্রুত হারে হতে থাকে, ফলে বেবি বাম স্পষ্ট হয়ে ওঠে। আজ আমি এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি পাঁচ মাসের মাথায় গর্ভবতী মহিলার শরীরে কী কী পরিবর্তন দেখা দেয়, শিশুর বিকাশ কীভাবে ঘটে, কোন কোন বিষয়ে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে এবং কী কী ভুল করেও এই সময় করবেন না, এই সমস্ত বিষয় নিয়ে। তাই ভিডিওটি স্কিপ করবেন না, শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। পাঁচ মাসের গর্ভাবস্থায় সাধারণত যে সমস্ত উপসর্গগুলি দেখা দেয় তার মধ্যে হল ওজন বৃদ্ধি, এই সময় 2 থেকে 5 কেজির মতো ওজন বাড়ে। শ্বাসকষ্ট হতে পারে কারো কারো, কখনো কখনো মাথার যন্ত্রণা, ক্লান্তিভাব, মাথা ঘোরা, শিরায় টান পড়া, নাক বন্ধ হয়ে যাওয়া কিংবা মাড়ি থেকে রক্তক্ষরণ এবং কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা, এগুলি হতে থাকে। কখনো কখনো খুব বেশি গলা বুক জ্বালাও হতে পারে, পিঠে ব্যথাও হয়। আর এই সময় যেহেতু প্রথম 3 মাসের মতো মর্নিং সিকনেস বা বমি বমি ভাব কমে যায়, তাই খিদেও অনেকটা বেড়ে যায় এবং ঘন ঘন প্রস্রাব হতে পারে, ঘুম ভালো মতো হয় না কখনো কখনো। আর এই সময় গর্ভাবস্থায় হাত পা ফুলে যাওয়া খুবই সাধারণ একটি ব্যাপার, তবে অতিরিক্ত ফুলে গেলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। এবার আমরা জানব এই সময় কী কী শিশুর শরীরে পরিবর্তন ঘটে, অর্থাৎ শিশু কীভাবে বিকাশ হয়। গর্ভাবস্থায় 5ম মাসে শিশু দ্রুত বেড়ে ওঠে এবং শিশুর একটি অবিশ্বাস্য গতিতে বিকাশ হতে থাকে। 5ম মাসে সন্তানটি প্রায় 8 থেকে 12 ইঞ্চির মতো লম্বা হয়ে ওঠে। বাচ্চার ওজন বেড়ে প্রায় 1 পাউন্ডের মতো বা 140 গ্রাম থেকে 300 গ্রামের মতো হতে পারে। তবে এক্ষেত্রে মনে রাখা অবশ্যই উচিত যে প্রতিটি শিশুই বেড়ে ওঠে তার নিজের গতিতে। 5 মাসে শিশুর পেশি হাড় ক্রমশ ঘন হতে থাকে। পায়ের আঙুল, বাহু, হাত, পা, হাতের আঙুলগুলি খুব ভালোভাবে গঠিত হয়। আপনার শিশুর ত্বক পুরু এবং তৈলাক্ত সুরক্ষিত আস্তরণ দ্বারা আবৃত থাকতে পারে, যা ত্বককে রক্ষা করে অ্যামনিওটিক তরল থেকে। 18 সপ্তাহের আশেপাশে শিশুর রোগ প্রতিরোধক ব্যবস্থাও আরও পরিণত হয়। 19-20তম সপ্তাহে স্নায়ুতন্ত্র কাজ করতে শুরু করে, গ্রন্থি, প্লীহা এবং তার সাথে সাথে মনোসাইট, লিম্ফোসাইটগুলিও কাজ করতে শুরু করে। শিশুর মস্তিষ্কে দ্রুত বিকাশ হতে থাকে এবং ক্রমশতা আরও জটিল হয়ে উঠতে থাকে। শিশুর অবস্থানের পরিবর্তন হতে শুরু হতে পারে। আপনার সন্তানের আলোর প্রতি সংবেদনশীলতারও বিকাশ ঘটে। 5 মাসের অজাত শিশুও নোনতা এবং মিষ্টি স্বাদের মধ্যে পার্থক্য করতে সক্ষম হয়। শিশুর ভ্রু, চোখের পাতা, চোখের পাতার লোম, সূক্ষ্ম লোম, কান এবং নখগুলিও গঠিত হয়। সন্তানটি প্রসারিত হতে পারে এবং অল্পের জন্য চোখ খুলতেও পারে, হাইও তুলতে পারে, বুড়ো আঙুল চুষতেও পারে, পা ছুটতে পারে এবং কখনো কখনো তার অবস্থান পরিবর্তন করে ঘুরে যেতেও পারে। শিশুর মুখটি স্পষ্টভাবে গঠিত হতে থাকে, বাচ্চা ভিতরে নড়াচড়া করে বাঁক নিতেও সক্ষম হয় এবং শিশুর যোনির বিকাশ ঘটে। শিশুর ঘুমের ভঙ্গিটি তার মায়ের ঘুমানো এবং জেগে থাকার চক্রটির সাথে আলাদা হতে পারে, অর্থাৎ মা ঘুমিয়ে আছে মানেই যে শিশুটি ঘুমিয়ে আছে তেমনটি কিন্তু না। আপনি আপনার সন্তানের সাথে যোগাযোগ করা শুরু করতে পারেন, হতে পারে তার থেকেও সাড়া পেতে পারেন, কারণ 5 মাসের বাচ্চা কিছু শ্রবণ ক্ষমতা অর্জন করতে পারে। সুতরাং বাইরের শব্দ শিশুকে বিরক্ত করতে পারে আবার আনন্দও দান করতে পারে। এবার আমরা জেনে নেব গর্ভাবস্থার 5ম মাসে আপনার করণীয় কী কী। আপনার ভিটামিন সি গ্রহণের পরিমাণ বাড়ান। ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেমন ব্রোকলি, কমলা লেবু, টমেটো এগুলি বেশি পরিমাণে খান। এছাড়াও বিভিন্ন ফল যেমন খেজুর, আমন্ড, পেস্তা বাদাম, আখরোট এগুলি খাদ্যে অবশ্যই অন্তর্ভুক্ত করুন। এছাড়া উচ্চ ফাইবারযুক্ত বা তন্তুজাতীয় খাবার বেশি করে খান।
যা কোষ্ঠকাঠিন্য মোকাবিলা করতে সাহায্য করবে। সঠিক ভঙ্গিতে বসা বা দাঁড়ানো খুবই গুরুত্বপূর্ণ। একটি ভালো ভঙ্গিমা ব্যথা বেদনা এবং যন্ত্রণা কমাতে সাহায্য করে। যদি আপনার স্তনে বা নিম্ন বাহুতে বা যৌনাঙ্গে র্যাশ হয় তাহলে ঠান্ডা জলে স্নান করতে পারেন, এতে এই সমস্যা থেকে মুক্তি মিলবে। এবং এই সময় অবশ্যই ঢিলে ঢালা আরামদায়ক সুতির পোশাক পরার চেষ্টা করবেন। দীর্ঘক্ষণ বসে বা দাঁড়িয়ে থাকা একটানা এড়িয়ে চলুন। নিয়মিত ব্যবধানে সামান্য হাঁটাচলা করতে ভুলবেন না। যথেষ্ট পরিমাণে বিশ্রাম নেবেন। গর্ভাবস্থায় যথেষ্ট পরিমাণে বিশ্রাম ঘুম আপনার গর্ভধারণের চাপ কমায় আর এই সময় দিবানিদ্রা দারুণ কাজ করে। পুষ্টিকর খাবার যেমন সবুজ শাক সবজি ফল মাছ ইত্যাদি দিয়ে তৈরি সুষম খাদ্য অবশ্যই ডায়েটে অন্তর্ভুক্ত করুন আর ঘুমোবার সময় বাম পাশ ফিরে শুতে চেষ্টা করুন। আর এই সময় করণীয় নয় যে সমস্ত বিষয়গুলি তা হলো জাঙ্ক ফুড অবশ্যই এড়িয়ে চলুন। মূত্রত্যাগ করতে দেরি করবেন না, হঠাৎ করে উঠবেন না, ওজন নিয়মিত চেক করুন কারণ বেশি ওজন বৃদ্ধি আপনার জন্য এবং আপনার সন্তানের জন্য ভালো লক্ষণ নয়। গর্ভকালীন সময়ে সক্রিয় জীবনযাপন করুন, নামাজ পড়ুন, ধর্মীয় বই পড়ুন, কেউ কেউ আবার হিন্দু হলে গীতা পাঠও করতে পারেন, গান শুনুন, সামান্য হাঁটাচলা করুন, যোগব্যায়াম করুন, আরামে থাকার কৌশলগুলি রপ্ত করুন। ইতিবাচক এবং চাপমুক্ত থাকতে হবে এই সময়, যা আপনার এবং আপনার শিশুর জন্য ভালো। আজ আমার ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের অনেক অনেক শুভেচ্ছা রইল। নমস্কার, ভালো থাকবেন।